সম্মানিত 36 নং ওয়ার্ডের এলাকাবাসী সর্বস্তরের জনগণের প্রতি রইল আমার সালাম ও তৃপ্তি ও ভালোবাসা। ফকির মার্কেট আমার বাবা ফকির আব্দুল আলী ফকির, আমরা 3 ভাই 2 বোন। পর্যায়ক্রমে সর্বপ্রথম আমার শুরু হয় আবদুল্লাহ মাস্টারের প্রথম নির্বাচন থেকেই। আওয়ামী লীগের সাথে আমি জড়িত, এলাকার উন্নয়নের কাজে যেভাবে এলাকার মানুষের ডাকছে ছুটে গেছি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য। গাছা উচ্চ বিদ্যালয়ে 5 বার আমি নির্বাচিত, গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 12 বছর ছিলাম আপনাদের পাশে, ছেলেমেয়েদের পাশে। সর্বভাবে ছেলেমেয়েদের শিক্ষার মান কিভাবে ভালো হয় সেই চেষ্টাই করেছি। সামনে 25শে মে নির্বাচন, আরো 5টা প্রার্থী আছে, তার থেকে যদি আপনাদের বিবেকের ভাগে আমি করি, আপনাদের পাশে থেকে মাদক মুক্ত 36 নং ওয়ার্ড আপনাদের বুঝ পরামর্শ নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি এলাকা পরিচালনা করব। সকল স্তরের মুরব্বীদের সাথে নিয়ে বুঝ পরামর্শ করে 36 নং ওয়ার্ডটা উন্নয়ন ভাবে কিভাবে উন্নয়ন করা যায়, এই এলাকার মানুষ দলমল নির্বিশেষে আসেন, আমরা 36 নং ওয়ার্ডটা সুন্দরভাবে সাজাই, মাদক মুক্ত এলাকা করি, সকলের পরিবারের সদস্য নিয়ে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ছেলে মেয়েদের সাথে আমরা শিক্ষার ফর্দটা তুলে ধরি। পিতামাতার প্রতি প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে সমাজমুখী হয়, সমাজটাতে সুন্দর পরিবেশে রাখে, এই এলাকার সকল স্তরের মানুষের কাছে আমার একটাই চাওয়া। অন্য অন্য প্রার্থী আছে, তাদের বিবেকের বারের যদি আমন্ত্রণের মাঝখানে আমি পড়ি, একবার আমাকে 36 নং ওয়ার্ডের দায়িত্ব দিয়ে কাউন্সিলর করেন, আপনাদের সকলের বুঝ পরামর্শ নিয়ে সকলের আলাপালোচনার সাপেক্ষেই 36 নং ওয়ার্ডটা সুন্দর করে সাজিয়ে আমি আপনাদের পাশে থাকব। আমাকে যদি নির্বাচিত করেন, আমি এলাকার মাদক বেচা কিনে আমি বন্ধ করব। শিক্ষিত সমাজে শিক্ষার মানে চলবে, কোনো এক এ জায়গায় অবৈধ কোনো কাজ চলবে না। পৃথিবীর পণ্য নিয়ে যারা অ্যাকচুয়ালি প্রাপ্য গরিব মানুষ তারা পায় না, বিভিন্ন দোকানপাটে 200-100 করে পৃথিবীর কাঠ বিক্রি করে। আমার সময় আমি পৃথিবীর কাঠ একদিন আগে নিব, এলাকার সকল স্তরের মুরব্বী না মানুষ কিনে যারা পিসিপি পাওয়ার যোগ্য তাদেরকে সঠিকভাবে তাই আমি তাদের এই ঘরে আমি পিসিপি পৌঁছিয়ে দেব। আমার দ্বারাতে কোনো অনিয়ম হবে না, আপনারা পাশে থাকলে আমি অনিয়ম কাউরে করতে দেব না। ওমেসের চাল আমি সুন্দরভাবে এলাকার মুরব্বীকে নিয়ে যারা পাওয়ার যোগ্য তাদেরকে আমি সুন্দরভাবে বিলি করব। জন্ম নিবন্ধন কার্ড করতে টাকা লাগে, আমার কাছে আসলে টাকা লাগবে না। আমি যদি নির্বাচিত হই, একটা অ্যাম্বুলেন্স রাখব, ওই অ্যাম্বুলেন্সে নাম্বার থাকবে, আপনারা কল করার সাথে সাথে অ্যাম্বুলেন্সটা আপনাদের বাসায় পৌঁছে যাবে, আপনাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে চলে যাবে।